বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমাদেরকে বিডি স্কুলের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের রেখাচিত্রের সাহায্যে সরল সহসমীকরণের মাধ্যমে সমাধান যে অঙ্কগুলো আছে, এখানে জেএসসি পরীক্ষায় একটি অঙ্ক আবশ্যকভাবে আসে এবং এই অঙ্কটি আনসার করতে পারলে তোমরা 10 নম্বর পুরোপুরি পেয়ে যাবে। আমরা আসলে অনেকেই এই অধ্যায়টাকে গুরুত্ব একটু কম দিই, এই জন্য আজকে আলোচনায় আসলাম। লেখচিত্রের সাহায্যে কীভাবে সমাধান করা যায় এটা আজকে তোমাদেরকে বিস্তারিত হিসেবে শেখাবো। আশা করি আমার সঙ্গে থাকবে। তো চলো আমরা সরাসরি এখন আলোচনায় চলে যাই। দেখো, তোমার পাঠ্য বইয়ের জেএসসি অষ্টম শ্রেণীর 113 পৃষ্ঠার 20-এর 6 নম্বর একটা প্রশ্ন আছে, 4x + 3y = 11 সমীকরণ নম্বর 1 এবং 3x - 4y = 2 সমীকরণ নম্বর 2। দেখো, আমরা 1 নং, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ হতে পাই 4x + 3y = 11। দেখো, আমরা এখানে কি করছি, 3y টা এদিকে রেখেছি, এদিকে রেখেছি এবং 11 4x টা এদিকে আছে প্লাসে, এদিকে চলে গেলে হবে মাইনাস। তাহলে আমরা কি করলাম, ওয়াইটা এখানে রেখে দিলাম, 3টা এখানে ভাগ দিয়ে দিলাম। এখন দেখো, এই যে একটা এখানে সমাধান আসছে, সমীকরণ আসছে, এই সমীকরণে আমরা x এর মানগুলো এখানে বসিয়ে 3 সাথে মিলাবো, যতই মিলে ততই আমরা এখানে বসাবো। দেখো কীভাবে এগুলো মিলে, দেখো এখানে x এর মান যদি প্রথমে আমরা এখানে 2 ধরি, তুমি 0 থেকে হিসাব করতে পারবে, 0 1 2 3 4 5 6 যা মিলে, যেটা দিয়ে সরাসরি ভাগ যায় আমরা সেটাই মিলাবো ইনশাল্লাহ। দেখো, x মানে যদি আমরা 0 বসাই, 4 0 0, 11 থেকে 0 করে 11, অর্থাৎ 3 দিয়ে ভাগ যায় না। দেখা যায় কি, এভাবে যদি 1 বসাও, 4 1 4, 11 থেকে 4 গেলে 7, 3 দিয়ে সরাসরি ভাগ যায় না। তাহলে তোমাকে কী বসাতে হবে এখানে, দেখো তুমি 2 বসাও, 4 দিয়ে গুণে 8। তো যদি 8 যদি হয়, 11 থেকে যদি 8 যায়, আর থাকে কত, 3, তার 3 দিয়ে সরাসরিটাকে ভাগ যায়, 3 1 3। তার মানে যদি আমরা 1 এর মধ্যে কথা বসাই, 2 বসাই, 4 দিয়ে গুণে 8, 11 থেকে 8 গেলে থাকে 3, 3 দিয়ে সরাসরি এটাকে ভাগ যায়, 3 1 3, অর্থাৎ ওয়াই মানটা আসে কত, 1। এবার দেখো, যদি 1 এর মান 3 দিলে 3 ছাড়া 12 মিলে না, 4 দিলে 7 ছাড়া 16, 16 থেকে 15 গেলে 5 মিলে না, মাইনাস 4 দিয়ে দেখো, 7 ছাড়া 16, 16 আর 15 তাহলে কত হয়। দেখো বন্ধুরা, তাহলে যদি 1 এর মান যদি -4 হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 ছাড়া 16, 16 আর 11 ধরে তুমি যোগ কর, তাহলে কত হয়, 16 যোগ 11 = 27। 3 দিয়ে যদি ভাগ করো, 27কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, 3 9 27, তাহলে 1 এর মান যদি -4 হয়, ওয়াই এর মানটা আসছে 9। কেমন, এবারে 3 নম্বরটা দেখো, 3 নম্বর এতে -4 গেলো, 5 দাও, 4 5 কত 20, তাহলে -20, -20 থেকে তোমার যদি এখানে 11 বিয়োগ যায়, তাহলে থাকে কত, -9। তো -9 যদি তুমি 3 দিয়ে ভাগ দাও, 3 3 9, তার মানে তুমি 1 এর মান যদি 5 ধরো এখানে, 4 5 20, 20 থেকে যদি 11 যায় -9, তা -3 3 9, তাহলে মাইনাস এখানে 3, তার মানে আমরা এখানে 3টা স্থানাঙ্ক পেয়ে গেছি। 1 এর মান 2 হলে ওয়াই মান 1 হয়, 1 এর মান -4 হলে ওয়াই মান 9 হয়, 1 এর মান 5 হলে ওয়াই মান -3 হয়। আমরা 3টা স্থানাঙ্ক এখানে পেয়ে গেছি। এবার দেখো, 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ দেখো, 3x - 4y = 2, আমরা এখানে কি করছি, 2টাকে বিয়োগ করে দিকে নিয়ে আসছি, ওয়াইটাকে -টাকে ওইদিকে নিয়ে গেলে প্লাস করে, এখন ওয়াই সমান তাহলে কত হয়, দেখো 4টা নিচে চলে আসবে, অর্থাৎ ওয়াই সমান 3x - 2/4। তাহলে আমরা এখন মানটা এবারে বসাবো, দেখো 1 সমান যদি 0 হয় এখানে, তাহলে কত হয়, 3 0 0 -2,
সরাসরি ভাগ যায় না, একসাথে তুমি দুই দাও, এক দিলে কত হয়, তিনে একে তিন, তিন থেকে মাইনাস দুই দিলে ওয়ান, তাও হয় না। এবার দিবে কত, দুই দাও, তিন দুগুণে ছয়, ছয় থেকে দুই দিয়ে কত, ছয় বিয়োগ দুই সমান সমান ফোর, তাহলে কত হয়, চার দিয়ে ভাগ যায়, চার দিয়ে চারকে ভাগ দিলে ওয়ান, তাহলে এক সমান যদি দুই হয়, তিন দুগুণে ছয়, ছয় থেকে দুই গেলে ফোর, ফোর দিয়ে ফোরকে ভাগ করলে হয় ওয়ান, তাহলে ওয়াই মানে পেয়ে গেলাম ওয়ান। আবার দেখো যদি মাইনাস টু হয়, দেখো তিন দুগুণে ছয়, তাহলে মাইনাস সিক্স, এখানে আছে মাইনাস টু সমান সমান মাইনাস এইট, তো মাইনাস এইট হলে দেখো চার দিয়ে ভাগ করলে কত হয়, চার দুগুণে আট, তাহলে ওয়াই মানও আসতেছে কত, মাইনাস টু, তাহলে দেখো মাইনাস এইট আর ফোর দিয়ে ভাগ করলে কত আসছে, আবার মাইনাস টু। আবার দেখো তিন নম্বরটা, এবার পাঁচ দাও, তিন পাঁচে পনেরো, পনেরো থেকে দুই গেলে তেরো, মিলে না, ছয় দাও, তিন ছয় আঠারো, আঠারো বিয়োগ দুই, তাহলে কত হচ্ছে, ষোলো, চার চারে ষোলো, তাহলে ষোলোকে সরাসরি ভাগ যায়, চার চারে ষোলো, তাহলে এক সময় যদি ছয় হয়, তিন ছয় আঠারো, আঠারো থেকে দুই গেলে কত, ষোলো, চার চারে ষোলো, তাহলে ওয়াই মান পেয়ে গেলাম ফোর। কেমন, এভাবে আমরা স্থানাঙ্কগুলো পেয়ে গেলাম। দেখো সমীকরণ একে স্থানাঙ্ক পেলাম এক্সের মান দুই, ওয়াই মান মাইনাস ওয়াই মান ওয়ান, সমীকরণ একে আবার দেখো এক্সের মান মাইনাস ফোর, ওয়াই মান নাইন, এক্সের মান ফাইভ, ওয়াই মান মাইনাস থ্রি, এই সংখ্যাগুলো যদি আমরা এখানে বসাই পুরোপুরি মিলে যায়, এখানে যদি আমরা এই সংখ্যাগুলো যদি বসাই এই সমীকরণের মধ্যে এগুলো পুরোপুরি মিলে যায়, কেমন, অর্থাৎ কোনো ভগ্নাংশ থাকে না, তার মানে আমরা এখন চলে যাবো কীভাবে ছক্কা, কীভাবে এগুলো ছক্কা কাজে আঁকতে হয়, আমরা এখন চলে যাবো সরাসরি ছক্কা কাজে, দেখো কীভাবে ছক্কা কাজে কাজগুলো করে। দেখো এই হলো একটা চক্রাকোষ, এই চক্রাকোষে আমরা দেখো এক্স ও এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই অক্ষ আমরা এখানে আঁকবো, দেখো কীভাবে আঁকি, মাঝ বরাবর একটা রেখা টানো, তোমাদের দেখার সুবিধার্থে আমি কলম ব্যবহার করেছি, তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, কেমন, দেখো একশো একশো একদম, দেখো এক্স ও এক্স প্রাইম অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ, আমরা দেখো এখানে ওটা আমরা দিই নাই, কারণ রেখাগুলো কি এদিকে যায় না, এইভাবে যায়, কোন দিকে যায় জন্য আমরা ওটা এখন দিই নাই, এটা পরে দেবো, কেমন, এখন দেখো আমরা বিন্দুগুলো বসাই, আমরা দেখো এক নং সমীকরণ যে বিন্দুগুলো আছে দেখা দিকে, এক্সের মান দুই, তাহলে এক আমরা ক্ষুদ্রতম প্রতি পারবো, এখন আমরা এক ধরতেছি তোমাদের সুবিধার জন্য, তাহলে এদিকে এবার দেখো এখানে এই ডান পাশে যে ঘরগুলো আছে এগুলো হচ্ছে এক্সের ধনাত্মক মান, আর এগুলো হচ্ছে ওয়াই এর ধনাত্মক মান, আর বাম পাশে যে ঘরটা আছে দেখো এদিকে, এটা হচ্ছে এক্সের ঋণাত্মক মান, আর নিচেরটা হচ্ছে ওয়াই এর ঋণাত্মক মান, তাহলে আমরা এখন মানগুলো বসাই, দেখো আমরা এক্স বরাবর গিয়ে ওয়াইতে গিয়ে আমরা বিন্দুটা বসাবো, দেখো এক্সের মান দুই, ওয়াই এর মান এক, তাহলে দেখো ক্ষুদ্রতম প্রতি যে ঘরটা আছে, যে বর্গটা আছে ক্ষুদ্রতম বর্গটা, আমরা প্রত্যেক বর্গ আমরা এক বর্গ ধরতেছি, কেমন, এক বর্গ ধরার কারণ হচ্ছে আমাদের যাতে ছোট্ট একটা গ্রাফে কাজটা শেষ করা যায়, দেখো এদিকে দেখো, তাহলে একশো মান হচ্ছে দুই, ওয়াই মান এক, এক দুই এক্সের মান, ওয়াই মান হচ্ছে কত এক, তাহলে এক এই বিন্দুতে গিয়ে আমরা এই বিন্দুটা দেবো। এবার দেখো একশো এক্সের মান হচ্ছে মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোর নিশ্চয় দিকে এক দুই তিন চার, আর ওয়াই মান হচ্ছে কত নাইন, তাহলে দেখো আবার দেখো এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এখানে এই বিন্দুটা বসছে। আরেকটা আরেকটা স্থানাঙ্ক দেখো এক্সের মান ফাইভ, ওয়াই মান মাইনাস থ্রি, তাহলে এক্স যেহেতু প্লাস ফাইভ, তাহলে হবে কোন দিকে, ডান দিকে, এক দুই তিন চার পাঁচ, কেমন, আর ওয়াই মান কত মাইনাস থ্রি, তাহলে কোন দিকের দিকে, এক দুই তিন, এখানে দেখো, তাহলে আমরা বিন্দুগুলো এখন বসাই, তাহলে এটা হচ্ছে কত,
2 1 2 1, আর এবিন্দির হচ্ছে -4 9, এবিন্দির হচ্ছে -4 9, আর এবিন্দির হচ্ছে 5 -3 5 -3. এটা হচ্ছে 1 নম্বর সমীকরণের স্থানাঙ্কগুলো আমরা এখানে বসালাম। এবার দেখো, বসানোর পরে আমরা একটা সরলরেখা এঁকে ফেলি। দেখো, বরাবর করে একটা সরলরেখা আঁকতেছি, যাতে তিনটা বিন্দু সমানভাবে স্পর্শ হয়। নিলাম একটা আমরা সরলরেখা এঁকে ফেললাম। এবার দেখো, সমীকরণ 2, প্রথমটা হচ্ছে 2 1, তাহলে 2 1 আমাদের এটা লাগতেছে না, কারণ এখানে আমরা একটা ফেয়ে গেছি অলরেডি। আবার দেখো, -2 -2, তাহলে মাইনাস কোন দিকে? 1 2, আবার মাইনাস কোন দিকে? সেদিকে 1 2, এদিকে -2 -2, আরেকটা কত? 6 4, তাহলে 6 হয়েছে কোন দিকে? শূন্য থেকে 1 2 3 4 5 6 4 হবে, 1 2 3 4, এখানে এই 4 বিন্দু দিয়ে বসবে। এবার দেখো, 2 নম্বর সমীকরণ আমরা আগে বিন্দুগুলো বসাই। 2 1 তো এখানে আছে, -2 -2, তাহলে এখানে দাও -2 -2 দিলাম, আর এটা হচ্ছে 6 4, এটা দিলাম 6 এবং 4 দিলাম। এবার আমরা তিনটা বিন্দু দেখা যোগ করি, তাহলে তিনটা বিন্দু যোগ করলে কেমন কী হয় দাঁড়াও। দেখো, একটা সরলরেখা, আরেকটা সরলরেখা পেলাম, দুটো সরলরেখা পর সব মনে করি আমরা সি বিন্দুতে ছেদ করে। এবার দেখো, আমরা যে এক্স ও এক্স প্রাইম আমরা ওটা দিলে এখন দেবো, কারণ এখানে একটা জায়গা খালি আছে, আমরা এখানে ওটা বসালাম। তাহলে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম আমরা এখন পেয়ে গেলাম। এবার দেখো, যে বিন্দু ছেদ করেছে সি সেন্টার, এখানে ছেদটা হচ্ছে এক্সের মান 1, এখান থেকে এক্সের মান 1 2, 2 তে এক্সের মান, আর ওয়াই মান হচ্ছে কত? 1, তাহলে এক্সের মানকে বলা হয় কোটি 2, আর ওয়াই মানকে বলা হয় বুস সমান সমান 1, অর্থাৎ এক্সের মান 2, ওয়াই মান 1। তাহলে তুমি সমাধানটা কীভাবে লিখবে দেখো, সমাধানটা লিখবে এভাবে, এক্স কমা ওয়াই সমান এক্সের মান 2, ওয়াই মান 1। এভাবে গ্রাফ থেকে, অর্থাৎ ছক কাগজ থেকে তুমি লেখচিত্রের মাধ্যমে কী করতে পারো, একটা সরল সহসমীকরণের সমাধান করতে পারো। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টে জানাবে, আর আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আশা করি তোমরা আজকের এই ভিডিওটা দেখে জিএসসি পরীক্ষায় যে 10 নম্বর প্রশ্ন আসে, আশা করি 10-এর ভিতরে ক খ গ, অর্থাৎ 3 গতে যে প্রশ্নটা আসে লেখচিত্রের সাহায্যে সমাধান, আশা করি তোমরা অবশ্যই আনসার করতে পারবে। সবাইকে ধন্যবাদ।